হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম অধিবাস পর্ব, তো এটা নাম আর নাম চলছে, আর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা চলছে, সবাই যে যার কাজে ব্যস্ত, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেই আছি। এদিকে দেখো দিদিরা সবাই মিলে বসে পড়েছে, নারকেল কুড়াচ্ছে সবাই মিলে। আর জানো তো বন্ধুরা, সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই আলাদা, আর তোমরা বুঝতেই পারছো না বাড়িতে কতটা আনন্দ, কতটা মজা হয়, সবাই মিলে কতটা মজা করি। তো এদিকে দেখো রান্নাও অলরেডি শুরু হয়ে গেছে, তো রান্না করছে, এদিকে পায়েস রান্না হচ্ছে। তো সবাই মিলে রান্না হয়, এখানে একটা দাদা রান্না করছে। আর জানো তো বন্ধুরা, সবাই মিলে রান্না বান্না করার একটা অন্যরকম ফিল তোমরা অবশ্যই বুঝতে পারবে, নাম বাড়িতে এগুলো হয়। আর এদিকে দেখো নারকেল কুড়ানোগুলো পায়েসে দেওয়া হবে, আর ওদিকে কুমড়োগুলো ভেজে নেওয়া হচ্ছে, খিচুড়ি হবে যেহেতু, সাদা ভাত হবে না। তো কুমড়ো, আলু, আরও বিভিন্ন রকম সবজি তো খিচুড়িতে দেওয়া হয়, তো সেগুলো আগের থেকে ফ্রাই করে রাখা হবে, পরে খিচুড়িতে দেওয়া হবে। তো এদিকে দেখো মশলা সবজি সবই কাটা রেডি করা, আর এদিকে কাটা চলছে সবজি, যেহেতু জানো তো বন্ধুরা অনেকেই খায়, তোমরা অবশ্যই জানো। আর এদিকে দেখো সবাই কতটা আনন্দ করছে, ঠাম্মা, এদিকে জেঠিমারা, কাকিমারা সবাই মিলে আনন্দ করছে কত, আর একসাথে একটা মজাটাই, মানে তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখলে। তো দেখো এদিকে লঙ্কা কুমড়ো কাটা হচ্ছে, সবাই মিলে কাটছে। আর জানো তো বন্ধুরা, নামের একটা মহিমা আলাদা, তোমরা দেখো সবাই কিন্তু মুখে নাম করতেই আছে, করছে সবাই মিলে, ওর একটা আনন্দ মহিমাটাই আলাদা। তো দেখতে থাকো বন্ধুরা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া এখানে করানো হবে, যেহেতু তো দেখো বন্ধুরা মাঠ, সেহেতু এখানে পেপার মেরে দিচ্ছে, তো ভালোই হবে, কারণ ইয়েটোগুলো আর নিচেই পড়বে না, আর তুলতে অসুবিধা হবে না, যা পেপার লাগানো হয়ে গেছে, আর এগুলো ইয়েটোগুলো তুলে নেওয়া যাবে, মুছেও নেওয়া যাবে ভালো করে পরিষ্কার করে। তো বন্ধুরা দেখো সবাই মিলে খুবই আনন্দ, সবাই আনন্দিত, আর নাম বাড়ির একটা মজাটাই আলাদা, তোমরা অবশ্যই বুঝতে পারছ। আর ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা, ফোন না হলে শান্ত করে রাখা যায় না, তো এরা ফোন নিয়ে বসে গেছে। আর এদিকে দেখো এটা আমার দিদির মেয়ে, আর এদিকে সবাই যে যার কাজেই ব্যস্ত। আর এদিকে দেখো বন্ধুরা গানের দল, মানে যে যার বাড়িতে থাকে, যে যার বাড়িতে নয় সরি, অন্য অন্য বাড়িতে থাকে, তো সেইখান থেকে দল এইভাবেই এগিয়ে নিয়ে আসা হয়। আর আবার যারা গান করছে এখন, তাদেরকে আবার এইভাবে এগিয়ে দিয়ে আসা হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কত ভালো লাগছে, সবাই মিলে লাইন ধরনে যাচ্ছে। সবাই মিলে
এদিকে কিন্তু শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচ গান করছে, নামের সাথে সাথে ওরাও একটু আনন্দ করছে, আর সবাই আনন্দ, আমরাও করি আনন্দ। ও তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গান চলছে, নাম কিন্তু বন্ধ হয় না, চলতেই থাকবে, টাইম মেনটেন করে। তো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর সঙ্গে থাকো পরের এগুলো। আর দেখো বন্ধুরা, এখানে আমি স্কিপ করে গেছি, তো এটা রাস পর্ব। তো দেখো বন্ধুরা, রাস কিন্তু বাচ্চারা করছে এখানে, বাচ্চারাই করছে, দেখতে খুব ভালো লাগছে, সব বাচ্চারা করছে। তো আর ওদের কি বলো তো, ভুল ভ্রান্তি হচ্ছে, তো বড়রা যারা আছেন দেখিয়ে শিখিয়ে নিচ্ছে, কী করা যাবে, ওদের পালা পড়েছে রাসের। তো দেখো বন্ধুরা, আর জানো তো বন্ধুরা, রাস আমার দেখতে খুব ভাল লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। দেখো বন্ধুরা, ওদিকে মানে রাধা রানীরা আর সবাই মিলে স্নান করছে, এগুলো রাসে সব কিছু, কৃষ্ণর যে প্রেম লীলা সেগুলো দেখানো হয়। তো দেখো তো দেখো বন্ধু, এদিকে কৃষ্ণ রাধা মিলন। বাচ্চারা করছে দেখো বন্ধুরা, বাচ্চারা আর সুন্দর গানও করেছে, তো তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। সাধুগুরু বৈষ্ণবের চরণে মা শীতলা সম্প্রদায়ের পক্ষ থেকে নিবেদন, আমরা এই শিশু শীতলা সংঘ আমরা রাস পরিবেশন করব, রাস সম্পর্কে এই শিশুদের।
হরে হরে দেখো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো। আর কিছু বলবো না, তো ভিডিওটা আমি এখানেই রাখবো। ও আর ভিডিওটা দিতে পারছি না কারণ খুব ঘুম পাচ্ছে, তো তোমরা বুঝতেই পারছ রাতটা 12টার পরেই হয়, তো ঘুম পেয়ে যাচ্ছে আর ভিডিওটা দিতে পারছি না। তো এই খুব এখানেই রাখবো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। তো বেশি কিছু বলবো না, গুড নাইট বলবো তোমাদেরকে সবাইকে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। তো এখন গুড নাইট, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। টাটা।